এক ছিল দুষ্টুমে, বেজায় হিংসুটি আর বেজায় ঝগড়ুটে। দুঃখী না, বড় দুঃখী। কিন্তু হিংসুটির দিদি ভারী লক্ষ্মী, যেমন পড়াশোনায় তেমন কাজকর্মে। হিংসুটির বয়স প্রায় 7 বছর হয়ে গেল, এদিকে তার প্রথম ভাগই পড়াশোনা শেষ হলো না। পড়াশোনার বই দেখলেই তার যেন জ্বর এসে যায়। অন্যদিকে তার দিদি পড়াশোনায় এতই ভালো যে সে রামায়ণ তার ইংরাজি বই পুরোই পড়া হয়ে গিয়েছে। এই তো সেই দিনের গল্প। হিংসুটি তার দিদিকেও এত হিংসা করে যে দিদি একটা স্কুল থেকে উপহারে বই পেয়েছে, সেটা নিয়েও কি কাণ্ডটাই না ঘটালো। ভালো, কি সুন্দর রং করা বই পেয়েছি, বোনকে দেখাই, বোন খুব খুশি হবে। এই বোন, এই দে, আমি কত সুন্দর আঁকার বই পেয়েছি, রং পেন্সিলও পেয়েছি। তুই প্রাইজ পেয়েছিস, দে আমাকে কালারটা। দেখ বোন, দেখ কি সুন্দর আঁকার বই পেয়েছি, দেখ এটা ডগি, কি সুন্দর না? তুই দেখ, আমি আসছি, ঠিক আছে? দেখ দিদির উপহারের বই দেখে হিংসুটি রাগে হিংসায় বইটা কুচি কুচি করে ছিঁড়ে নষ্ট করে দিল। হিংসুটির বদমাইশি কিন্তু সেখানেই থেমে থাকেনি। বই ছেঁড়ার পরও একদিন তার মামা এসেছিল আর সেই দিনও একটা কাণ্ড ঘটিয়ে দিল। ডোনা, কেয়া, তোরা কোথায়? আমি তোদের জন্য এই দেখ কি এনেছি। হিংসুটিকে যখন মামা মিষ্টি দিচ্ছিল, তারপরে ঘটিয়ে দিল সে আর এক কাণ্ড। ডোনা, এনে কেয়া, তোর মামা সুন্দর মিষ্টি। ডোনা, কেন বসে আছিস? খা। খা বোন, খা। কি রে ডোনা, কাঁদছিস কেন? জিভে কি কামড় পড়লো তোর? কি হয়েছে বল, তুই কাঁদছিস কেন? তুইও খেলি না, বড় বোনকেও খেতে দিলি না, তোর মনে যা হিংসা। এই ঘটনার পরে একদিন হিংসুটির দিদির জন্মদিন ছিল, তাই জন্য তার বাবা তাকে দুটো সুন্দর জামা কিনে দিয়েছিল। কিন্তু হিংসুটির সেই দেখে হিংসায় গজগজ করতে লাগলো। আজকে আমার জন্মদিন, কত সুন্দর সুন্দর জামা পেয়েছি, কি সুন্দর জামা এনে দিয়েছে আমাকে বাবা, কত সুন্দর জামা, কি মজা, কি মজা। বোন দেখ কি সুন্দর জামা এনে দিয়েছে, ভালো হয়েছে। দাঁড়া আমি আসি, একটু মুখটা ধুয়ে আসি, তারপর জামাগুলো পরবো। জন্মদিনে আবার নতুন জামা এনেছে।
এতগুলো ঘটনার পর হিংসুটি এবার উচিত শিক্ষা পেল। এবার শিক্ষাটা এই পুতুলটাই দেবে। পুতুলটা দেখে হিংসার ঠেলায় পুতুলটার অবস্থা খুব খারাপ করে দিল আর পুতুলটাকে একেবারে ছিঁড়ে ফেলে দিল। পুতুলটা ছেড়ার পর মামার কথা শুনে হিংসুটির চোখ চড়ক গাছ। ডোনা, এ ডোনা, তোর জন্য একটা জিনিস এনেছি, দেখেছিস কি? কি বাবা, কি এনেছো? তোর জন্য একটা কি সুন্দর পুতুল এনেছি, দেখেছিস? পুতুল কোথায়? তোর দিদির কাছে গিয়ে দেখ, কি সুন্দর তোর জন্য পুতুল এনেছি। এইবার হিংসুটি নিজের ভুল বুঝতে পারলো, কারণ পুতুলটা হিংসুটির জন্যই ছিল। যদিও হিংসুটি ভেবেছিল পুতুলটা তার দিদির, তাই জন্যই সে ছিঁড়ে পুতুলের অবস্থা খারাপ করে দিয়েছিল। দুষ্টু, নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা হয়েছে সুকুমার রায়ের হিংসুটি গল্প থেকে। তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ডোনার হিংসুটামি? ডোনা কিন্তু একেবারেই এরকম হিংসুটি নয় যেটা তোমরা গল্পে দেখলে। যেহেতু এটা একটা ফানি মজার ভিডিও তোমাদেরকে দিলাম, তার জন্য ডোনাকে আজকে একটু হিংসুটি সাজালাম। আর এই হচ্ছে সন্দীপন মামা ডোনার হিংসুটি ডোনার সন্দীপন মামা। যদিও সন্দীপন মামাও হিংসুটি নয়, এখানে তিনটে চরিত্রের মধ্যে কেউ হিংসুটি নয়, সবাই খুব ভালো। আর ডোনা কিন্তু হিংসুটি কম বার দুষ্টু বেশি। তো আজকে আমাদের হিংসুটি গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো, কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। আর এরকম আরো মজার হিংসুটি দিদি বোনের বদমাইশি আর মামায়ের ফানি ভিডিও দেখতে গেলে কি করতে হবে? আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর তোমরা এইভাবেই পাশে থাকো, অনেক ভালোবাসা দাও। আর তোমরা যদি ভালো ভালো, তোমাদের কাছে যদি কোনো নাটকের ভিডিও থাকে স্ক্রিপ্ট, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, কিংবা আমাদের ফেসবুক পেজ কেয়া সিম্পল লাইফস্টাইল পেজে গিয়ে ডাইরেক্ট তোমরা মেসেজ করো। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।